पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शांति शांति शांति। हेलो एंड वेलकम टू अनदर एपिसोड ऑफ स्ट्रॉन्ग बॉन्ग्स। आज के प्राणायाम ट्यूटोरियल भीषण इम्पोर्टेंट और ये प्राणायाम ट्यूटोरियल शिखते हम वीडियो शेष पर्यंत देखते हैं। अने जिज्ञासा कर क्यों हमें प्राणायाम और योगासन शॉर्ट्स बनाई ना, कारण शॉर्ट्स बनिए योगासन और प्राणायाम शेखाना सम्भव नय। कारण सामान्य भूल जदि योगासन और प्राणायाम प्रैक्टिस क्षेत्र है से फेटाल हो जाते पारे, ताते साइड इफेक्ट्स होते पारे, अन्यान्य कन्सिक्वेंस होते पारे। एवं प्राणायाम एवं योगासन करे मानुष बहुदिन पर्यंत निरोग सुस्थ बाँचते पारें, लाइफ स्पैन बाड़िए फेलते पारें जदि सेटा परफेक्टली प्रैक्टिस्ड है। तो सेई कारणे आमादेर प्रत्येकटा वीडियो शेष पर्यंत देखबें एवं नियमानुवर्तितार साथे कठोर अनुशासनेर साथे सेटा प्रैक्टिस करबें जेभावे जेभावे आमरा गाइड करेछि। तो आसुन आजके आमादेर टিউটোরিয়াল হচ্ছে শীতকারী প্রাণায়াম আমরা শিখে নেই। শীতকারী প্রাণায়াম এমন একটা প্রাণায়াম যেটা করলে হাইপার টেনশন একেবারে ঠিক হয়ে যায়। কেউ হাইপার টেনশনে ভুগছেন, শীতকারী প্রাণায়াম নিয়মিত 8 থেকে 10 বার প্র্যাকটিস করুন। 6 মাসের মধ্যে হাইপার টেনশন জনিত ব্লাড প্রেশারও রেগুলেটেড হয়ে যাবে, হাইপার টেনশন কমে যাবে এবং সবথেকে বড় কথা এটা বডির ইনার্জি হিট, এই হিট এই টেম্পারেচারকে রেগুলেট করতে হেল্প করে অনেকটা, শীতলী প্রাণায়ামের মতোই শরীরকে ঠান্ডা রাখে। তো শীতকারী প্রাণায়াম প্রেগনেন্সির সময় মহিলারা প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে অ্যাসিডিটি হার্টবার্ন এগুলো কমে যাবে। এবং আরেকটা মারাত্মক বেনিফিট হলো অনেকেই অল্প অ্যাংজাইটিতে ভোগেন, হাইপার টেনশন জনিত কারণে তাদের রেসিং হার্ট রেট থাকে, মানে হার্ট রেট বেড়ে যায়, তো সেটাও একদম নর্মালাইজ হয়ে যায় উইদিন 3 to 6 মান্থস। তো চলুন আমরা শিখে নিই কেমন করে করব শীতকারী প্রাণায়াম। তো শীতকারী প্রাণায়াম করার সময় প্রথমে জিভটাকে উল্টে দিতে হবে, উল্টে এই ওপরের পাটির যে দাঁত তার পিছনে ঠেকাতে হবে আর মুখটাকে তারপর বন্ধ করতে হবে, নিচের পাটি যাতে উপরের পাটির পিছনে চলে যায়। তারপর শ্বাস নিতে হবে মুখ দিয়ে, গলাটাকে জালন্ধর বন্ধে লক করে রাখতে হবে 3 to 5 সেকেন্ডস। তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে নাক দিয়ে। এইভাবে আমরা 8 থেকে 10 বার থেকে 21 বার পর্যন্ত করতে পারি প্রত্যহ। তো আসুন আমরা একবার হাতে কলমে শিখে নিই। তো জিভটা আমি উল্টে দিলাম, মনে রাখবেন মুখ বন্ধ করে তারপরে দাঁতের ফাঁক থেকে শ্বাসটা নিতে হবে, মানে জিভটাকে ওপরের পাটির দাঁতের পিছনে দেব, মুখটাকে এইভাবে বন্ধ করব, নিচের পাটি ওপরের পাটির পিছনে যাবে, দেন শ্বাস নেব মুখ দিয়ে, জালন্ধর বন্ধে স্টে করব 3 to 5 সেকেন্ডস, দেন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব। তো আরেকবার আমরা শিখে নিই। এভাবে 8 থেকে 10 বার পর্যন্ত ইনিশিয়ালি এবং তারপরে 21 বার থেকে 72 বার পর্যন্ত প্রচণ্ড অ্যাডভান্স হয়ে গেলে, মানে অন্তত 2-3 বছর প্র্যাকটিস করার পরে 72 টাইমস ইউ ক্যান ডু ইট, আর না হলে 21 বার পর্যন্ত 6 মাস থেকে 1 বছরের মধ্যেই আপনারা করতে পারেন। তো বন্ধুরা আজকে আমাদের শীতকারী প্রাণায়ামের টিউটোরিয়াল আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের কাছ থেকে ভবিষ্যতে আর কী কী প্রাণায়াম এবং যোগাসনের টিউটোরিয়াল আপনারা শিখতে চান
কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের কোনো শারীরিক অসুবিধা থাকলে সেই স্পেসিফিক কী কী প্রাণায়াম এবং থেরাপিউটিক যোগা আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান, ডায়েট এবং নিউট্রিশন সম্পর্কে কি শুনতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। স্টে স্ট্রং, স্টে হেলদি। স্ট্রং বংস আউট।